जनरल लास्ट क्लास कल्चरल जो टूरिज्म आसे ताकि इम्पोर्टेंस आलोचना करते ना कैरेक्टरिस्टिक्स आलोचना कैरेक्टरिस्टिक्स आप देखे को कल्चरल भैल्यू स्पेसिफिक कैरेक्टर अब द टूरिज्म नीड तपर हम तुम्हार टूरिज्म रिपोर्ट ठीक है तपर हम रिलीजियस मनुमेंट्स ये विषयगू आप लास्ट क्लास आलोचना कर आज के इम्पोर्टेंस अफ कल्चरल की इम्पोर्टेंस अफ कल्चरल टूरिज्म आलोचना शुरू करते कल्चरल इम्पोर्टेंस अफ कल्चरल टूरिज्म मध्य हमारे जो विषयगू दरकार है इम्पोर्टेंस अफ कल्चरल टूरिज्म प्रथम जेटा आसते से बोलते फरेन कारेंसि फरेन एक्सचेंज अथवा फरेन कारेंसि व्हाट एवर जेटा बोलो फरेन एक्सचेंज फरेन एक्सचेंज जो मन करो इंटरनेशनल टूर क्षेत्र तुम्हारा जो कल्चरल एक्टिविटीज गुलाते जावा सेखाने देखा जाच्छे एकजन टूरिस्ट जखन एकटा देश थेके अन्यटा देशे मुभ करे तखन तार जे देशे कारेंसि से देशे कारेंसिटा तोमाके तोमार देशे एले से कि करतेछे व्यय करतेछे बा एक्सपेंस करतेछे सेइजन्य एखाने जे फरेन एक्सचेंज फरेनेर जे कारेंसिटा सेटा एक्सचेंज होच्छे साथे साथे तोमार शुधुमात्र फरेन जे कारेंसि सेटा ना तोमार कालचारगुलो एक्सचेंज होच्छे ठीक आछे आबार देखा जाच्छे जे तोमार ए विभिन्न धरनेर जे इंटरनेशनल इश्यूगुला थाके बोलते तोमार कल्चार होते पारे आबार मने करो एकटा मनुमेंट ठीक आछे तुमि ओइखाने देखछो एटा एसे सेखाने छोट परिसरे तुमि सेटाके कि रिप्रेजेंट करार जन्य नीते पारो अथवा तादेर जे बिहेवियर ठीक आछे तादेर जे कार्टेसी आमरा कथाय कथाय जखन बाइरे देशेर बाइरे लोकगुला जखन আমাদের দেশে অথবা আমাদের দেশ থেকে যখন অন্য দেশে যায় তখন তাদের মধ্যে যে মানে নৈতিকতা অথবা আমাদের যে নিয়ম কানুনগুলো আছে সেগুলা কথায় কথায় সেগুলোর উদাহরণ দিয়ে থাকে তাই না মনে করো আইন কানুনের বিষয়ে যে কোনো ধরনের একটা বিষয় নিয়ে এটা তো ওই দেশে এত সুন্দরভাবে পরিচালিত হয় এই যে ফরেনের যে বিভিন্ন ধরনের কারেন্সি সহ এক্সচেঞ্জগুলো সেগুলো খুব ভালো আসে তারপর হচ্ছে যেটা জিডিপি আরেকটা হচ্ছে জিডিপি আমাদের জিডিপি বলতে তোমরা কি বুঝো গ্রস ডোমেস্টিক প্রোডাকশন অর্থাৎ একটা দেশের অভ্যন্তরে যে পরিমাণ প্রোডাকশনটা সেটার যোগফলটাকে বলা হচ্ছে কি গ্রস প্রোডাকশন এখন যদি কোনো একটা ফরেনার অথবা কোনো একটা এই টুরিস্ট ডোমেস্টিক অথবা কি এটা কি বলে ডোমেস্টিক অথবা ইন্টারন্যাশনাল যে কোনো ধরনের যখন টুরিস্টরা তোমার ওই সেক্টরটাকে কন্ট্রিবিউট করবে তখন তার যে যে কস্টিং এর যে কারেন্সিটা সেটা মুভ রিভিউ হচ্ছে একটা ফ্লুইড ফ্লো থাকে তাই তো অর্থাৎ এটা চেঞ্জ হচ্ছে চেঞ্জ হওয়ার সাথে সাথে ওটা একটা কি একটার পর একটা এক্সচেঞ্জ হওয়ার সাথে সাথে একজনের কস্টিংটা আরেকজনের জন্য সেটা একটা একজনের কস্টিংটা আরেকজনের জন্য আর্নিংস হিসেবে সেটা নেগোসিয়েশনের মধ্যে চলে আসে আমি একটু আসতেছি তাহলে জিডিপিতে এই যে ইকোনমিক্যাল ফ্লোগুলো থাকার কারণে আমাদের এই সেক্টর থেকে জিডিপিতে একটা বিশাল কন্ট্রিবিউশন এসে থাকে আমাদের ন্যাশনালতে প্রায় বলা হচ্ছে 2% অফ ন্যাশনাল ইনকাম থেকে আমাদের 2% ট্যুরিজম থেকে আমাদের কি আসে এই জিডিপিতে কন্ট্রিবিউট করে এটা আবার কোনো কোনো ক্ষেত্র বিশেষে সেটা 10% পর্যন্ত উঠতে পারে ঠিক আছে এটাতে ইনক্রিজ অর্থাৎ আমরা জিডিপি এই সেক্টরটাকে যদি আমরা এটাকে ডেভেলপ করতে পারি তাহলে আমাদের এই যে জিডিপিতে এটার কন্ট্রিবিউশনটা বেড়ে যেতে পারে এমপ্লয়মেন্ট তাহলে কালচারাল ট্যুরিজমের কারণে আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রিতে বিভিন্ন সেক্টরগুলোতে আলাদা আলাদাভাবে আমাদের এমপ্লয়ি প্রয়োজন আছে যার কারণে এখানে লেবার এবং এমপ্লয়িগুলার কারণে এখানে আমাদের কি এমপ্লয়মেন্টের একটা সুবিধা থাকে তার মানে আমাদের এটার কারণে আমাদের এই ট্যুরিজমের কারণে বলতে আমাদের কালচারাল ট্যুরিজমের কারণে এমপ্লয়মেন্ট সৃষ্টি হচ্ছে এরপর হচ্ছে কন্ট্রিবিউট টু গভর্নমেন্ট রেভিনিউ আমাদের যে গভর্নমেন্টের ইনকামের একটা বিশাল অংশ হচ্ছে আমাদের রেভিনিউ কালেকশন করা
এখানে বিভিন্ন সেক্টরগুলো থেকে, যেমন ফুড থেকে আমরা ভ্যাট নিতে পারতেছি, তারপরে তোমার হোটেলগুলো থেকে ট্যাক্স নিতে পারতেছে। এই যে বিভিন্ন ধরনের রেভিনিউগুলো কালেকশন করার কারণে আমাদের এখানে গভর্নমেন্টের যে রেভিনিউ আর্নিংসটা সেটা বেড়ে যায়। অর্থাৎ এটা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট দুইটা ওয়েতে আমরা ট্যাক্সটা কি করা হয়, কালেকশন করা হয়। ফলে আমাদের যে ইনকাম এই বিজনেসের ক্ষেত্রে, সেই ইনকামটা বেড়ে যায়। ফলে ওই যে কালচারাল, অর্থাৎ আমরা এই যে সেক্টরটাকে যদি ডেভেলপ করি, তাহলে পরে আমাদের এখানে এই গভর্নমেন্টের যে ইনকাম, সেই ইনকামটা বেড়ে যাবে। এরপর হচ্ছে সোশ্যাল ইম্প্যাক্ট। সোশ্যাল ইম্প্যাক্টের ক্ষেত্রে আমি যেটা বলছি যে আমাদের যে বিভিন্ন ধরনের মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো আছে এবং ধার্মিকতার যে বিষয়গুলো আছে, এগুলাকে আমরা কি করতে পারি, ডেভেলপ করতে পারি। আমরা কি বলছি, গভর্নমেন্ট সোশ্যাল ইম্প্যাক্টটাতে বলতেছি আমাদের কি বলতেছে, এই যে আমরা বলছি ধার্মিকতা, অথবা আমাদের যে প্রতিদিনের যে চলাফেরার যে সাথে আমরা যখন বিভিন্ন অঞ্চলগুলো থেকে অথবা বিভিন্ন রিজিওনে যে কালচারগুলো থাকে, সেখান থেকে আমরা কিছু কি নিতে পারি, শিক্ষা নিতে পারি, তাই না? মনে করো কোনো একটা সে আমাদের দেশে লোকদের যে আইন মেনে চলার যে টেন্ডেন্সি, সেটা তুলনামূলক কম। দেখা যাচ্ছে যে আমরা যদি কোন একটা দেশে যাই, দেখা যাচ্ছে যে ওই অঞ্চলের আইনগুলো মেনে চলার মানুষের যে টেন্ডেন্সি, সেটা আমরা ডেভেলপ করতে পারি। আমরা ইউজ ছোটবেলা থেকে বড় হওয়া থেকে আমরা ইউজ টু হয়ে যাই যে আমরা প্রত্যেক যে চলার পথে যে ছোটখাটো নিয়ম কানুনগুলো থাকে সেগুলো আমরা মানি না। কিন্তু দেখা যাচ্ছে যে একজন ফরেনার আমাদের দেশে আসলে তারা কিন্তু প্রত্যেকটা নিয়ম মেনে চলে, তারা ট্যুরটা করে। ঠিক একইভাবে আমি যদি অন্য একটা দেশে যাই, ট্যুর করতে যাই, তাদের কালচার অনুযায়ী যে কাস্টমস যেগুলো আছে সেগুলো আমি মেনে চলতেছি, তাহলে ওইখান থেকে আমার এই যে আইনের প্রতি শ্রদ্ধা এবং ওইটা মেনে চলার যে টেন্ডেন্সি, সেটা গ্রো করে। আবার দেখা যাচ্ছে যে ধার্মিকতা, প্রত্যেকটা বিষয়ের মধ্যে একটা মানুষ যখন ধার্মিক হয়ে ওঠে, নিজ নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়, তখন তার অন্যান্য যে বিষয়গুলো, খারাপ যে বিষয়গুলো আছে সেগুলো কি হয়ে যায়, চলে যায়, অমিক্স হয়ে যায়। তাহলে আমরা বিভিন্ন ধরনের ধর্মীয় মনোবল থেকে সেটা আঁকিয়ে নিতে পারি, শিক্ষাটা নিতে পারি, বিভিন্ন কালচার থেকে শিক্ষাটা নিতে পারি, বিভিন্ন কমিউনিটির যে অংশগুলো আছে তাদের যে মানে নিত্য দৈনন্দিন জীবনযাপনের যে প্রক্রিয়াটা, যা যে প্রসেসটা, সেটা আমরা ফলো করতে পারি। ফলে সেটা আমাদের সমাজে যখন সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে যাব, তখন আমাদের সমাজটাও সুন্দরভাবে গড়ে ওঠার একটা বিষয় থাকে। আর একটা হচ্ছে প্রাইস ইনক্রিজ, প্রাইস লেভেল। আমাদের যে কোনো একটা প্রোডাক্টে আমাদের ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে, যদিও এটাকে অনেক সময় নেগেটিভলি নেওয়া হয় ইনকাম, যে কোনো কিছু একটা প্রাইসটা কি হয়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া, সেটাকে আমরা নেগেটিভলি নিয়ে থাকি। সে এখন মনে করো এই যে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল বলছিলাম, আমি ওই যে বান্দরবান নিয়ে একটা রেসিপি তাদের বাসের মধ্যে কি দেওয়া, ওই মাংস রান্না করে অথবা যে কোনো একটা রেসিপি সেটাকে রান্না করে তোমাকে রিপ্রেজেন্ট করবে। যখন দেখা গেছে যে আমি একটা মাংস নিয়েছি যেটা বাসার রান্নার মধ্যে, এটা আমার জন্য নিউ এক্সপিরিয়েন্স, এবং সেই স্বাদটা কেমন হবে সেটার আমার একটা কিউরিয়াসিটি আছে। যখন নিলাম, দেখা গেল যে ওই জিনিসটা আমার জন্য যে কস্টিং হওয়া দরকার, ওই পরিমাণ এবং টেস্ট অনুযায়ী, কোয়ালিটি এবং কোয়ান্টিটি অনুযায়ী আমি যেটা পাইছি সেটা অনুযায়ী আমাকে মনে হয়েছে যে ওটার প্রাইসটা বেশি, সেটা আমি নেগেটিভলি নিচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে যে ওই নেগেটিভলি নেওয়ার পরেও আমি সেটা এক্সপিরিয়েন্সটা নিচ্ছি, কিসের কারণে নিচ্ছি, ওইটার আমার ওই যে টেস্টটা সেটা নেওয়ার জন্য। তাহলে আমার, আমি যদিও কস্টিংটা আমার বেশি হচ্ছে, কিন্তু তার জন্য সেটা ইনকামটা কী হচ্ছে, বেশি হচ্ছে। তাহলে নেগেটিভ এবং পজিটিভের এই দুটোর কম্বিনেশনে ওইখান থেকে আমরা একটা ভালো আউটপুট পাচ্ছি। যদিও আমি এটা বলতেছি কি নেগেটিভ, কিন্তু আমি এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করার কারণে দেখা যাচ্ছে যে এটা কি হচ্ছে পজিটিভলি, সেটাকে আমরা নিতে পারছি। তাহলে তোমার একটা কিউরিয়াসিটি জাগতেছে যে আমি কিভাবে ওটা কি করবো, কনজিউম করবো, প্রাইস বেশি হলে ওটা আমার একটা কি নতুন একটা বিষয়, নতুন একটা যে টেস্ট সেটা আমি পাবো, সেটার দিকে আমরা নজর দিয়ে থাকি। ফলে আমাদের প্রাইস ইনক্রিজটা
আমাদের যে ট্যুরিজমের সেক্টর দেখেনি পার্সোনাল অথবা দেখেনি রিপ্রেজেন্ট করলেও সেটার একটা সুফল আমরা পেয়ে থাকি। তাহলে এরপরে আমাদের যে অংশটা আছে সেটাতে আমরা যাচ্ছি প্রায় 21-27টা, তাহলে আমাদের পজিটিভ অ্যাকাউন্ট দুটা ইম্প্যাক্ট করে থাকে, ঠিক আছে। বাকিগুলো আমাদের এভাবে দেখতে হবে। আর লাইফ আমরা লাইফ সাইন ট্যুরিজমটাকে লাস্ট ক্লাসে দেখছি, আজকে আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় পড়বো, যেটা হচ্ছে সেটা হচ্ছে ইম্পর্টেন্স দ্য রোমান্স অফ প্লেজার ট্রাভেল। আমরা প্লেজার ট্রাভেলের মধ্যে যে অংশটা আমরা করে থাকি সেটা হচ্ছে যে ইন্টারেস্টিং বিষয় দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন ট্যুরগুলোতে দেখা যাচ্ছে আমরা যখন একটা লোকের সাথে আমাদের আরেকটা আরেকজনের ভাবের মধ্য থেকে মিল হয়ে যায়, তখন আমরা তাদেরকে একজনকে আরেকজন সেটাকে কী করে থাকি, পছন্দ করে থাকি। সেই পছন্দের মাধ্যমে সেখান থেকে আমরা ওই পছন্দের উপর ভিত্তি করে আমরা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর একটা আমাদের টেন্ডেন্সি চলে আসে, যার কারণে আমরা যেটাকে কী বলি রোমান্স অফ প্লেজার ট্রাভেল যেটাকে বলা হয়, তাহলে ওই যে ঘুরতে যাওয়ার যে এটার কারণে দেখা যাচ্ছে যে সাধারণত ইয়াং জেনারেশনের মধ্যে যারা থাকে তারা এই ধরনের ট্রাভেলগুলো করে থাকে। আমাদের দেশের যেই কৃষ্টি আমাদের দেশের যে কালচার সেই কালচার অনুযায়ী এই জিনিসটাকে আমরা পজিটিভলি না দেখলেও পশ্চিমা দেশ বা অন্যান্য দেশগুলোতে তারা এই রিলেশনশিপের ক্ষেত্রে তারা অনেকটা ওপেন মাইন্ডেড হওয়ার কারণে তারা সেই ট্রাভেলগুলোতে খুব বেশি কন্ট্রিবিউট করে, যার কারণে তারা ওই অংশটা থেকে ওই দেশগুলোর যে এই মানে ট্যুরিজমের যে ইনকামটা, ঠিক আছে, কন্ট্রিবিউশনটা সেটা বেড়ে যায়, ঠিক আছে। এরপরে আমাদের আছে ডেভেলপমেন্ট এবং প্রমোশনাল মেজার্স, যেগুলা সেটাতে আমাদের দেখা যাচ্ছে যে ডেভেলপমেন্ট মেজার্স এবং যে কোনো একটা কালচারাল এলিমেন্টসগুলোর মধ্যে আমরা যে স্পেশাল অ্যাক্টিভিটিসগুলো পাই সেগুলোকে আমরা দুটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে ডেভেলপমেন্টাল আর একটা হচ্ছে অপারেশনাল মেজারমেন্টস, ঠিক আছে। অর্থাৎ উন্নয়নমূলক এবং পেশাদার কিছু আমাদের কি এই ব্যবস্থাটা বা পরিমাপগুলো সেগুলো একটু আমরা আলোচনা। ডেভেলপমেন্ট অ্যান্ড প্রমোশনাল মেজার্স যেগুলো আছে কালচার আমাদের যে কালচার ট্যুরিজম আছে সেটাতে ডেভেলপমেন্ট অফ মেথডস অ্যান্ড টেকনিক্স, আমরা বিভিন্ন ধরনের স্পেশাল মেথডগুলো টেকনোলজিগুলো আমরা অ্যাপ্লাই করে থাকি। আবার দেখা যাচ্ছে যে মানে ট্যুরিজম সেক্টরটাকে কালচারাল ট্যুরিজমটাকে একটু বেগবান করার জন্য অর্থাৎ সেটাকে ডেভেলপ করার ক্ষেত্রে আমরা অনেকগুলা কৌশল এবং পদ্ধতি গ্রহণ করে থাকি। এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি, মনে করো একটা ওই কালচারের যে একটা নির্দিষ্ট একটা কালচারে দেশের অথবা কমিউনিটির একটা কালচারে ওটাকে প্রমোট করা, ঠিক আছে, প্রমোট করে সেটাকে দেশ বিদেশে ব্লগ সৃষ্টি করা। আমরা এখন সোশ্যাল মিডিয়াগুলোতে এগুলোর জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিগুলো করে দিতে পারি, যার কারণে ওইখানে ওই টেকনিকগুলোর পরে দেখা যাচ্ছে ওই কালচারটাকে মানুষ উপভোগ করার জন্য এখানে গিয়ে থাকে। যেমন তুমি ওই যে আমরা টেন্ট নিয়ে তাবু থেকে বিভিন্ন পাহাড়ি অঞ্চলগুলোতে রাত্রি যাপন করা, ক্যাম্পিং করা যেটাকে আমরা বলি। আবার দেখা যাচ্ছে সমুদ্র তীরবর্তী স্থানগুলোতে রাত্রিকালীন সময়টাতে উপভোগ করার জন্য ওইখানে কী করা, যাত্রা করা, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে যে আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো এত মানে উন্নত এবং এত ভালো যে বিশেষ করে আমাদের এই তিনটা হিলট্রেক্সের যে এই ডিস্ট্রিক্টগুলো আছে রাঙ্গামাটি বান্দরবন এগুলোতে তুমি যদি 2-3 দিন অথবা সাথে সময় নিয়ে যদি তুমি ট্যুর করো তাহলে তোমার ওইখান থেকে আসতে খুব বেশি কি ভালো লাগবে না, ওইখানে থেকে যেতে চেষ্টা মন চাইবে, কারণ ওইখানে ট্রেকিং করা, তারপরে ওইখানে লেকগুলোতে তোমার বোট অথবা ওই যে কলার মানে বিভিন্ন বাঁশ অথবা কলা গাছের ভেড়া বাসিয়ে সেখান থেকে ঘুরে বেড়ানো, এই যে অ্যামিউজিং কিছু একদম এটাকে কী বলে কিউরিয়াস কিছু ট্র্যাভেল আছে, এগুলো টেকনিকগুলোকে যখন তুমি রিপ্রেজেন্ট করতে পারবা তখন সেগুলোতে আমাদের খুব বেশি কি কালচারাল ট্যুরিজমটাকে আমরা দেখতে পারি। আবার ট্যুরিজম ডেভেলপমেন্টস অফ ট্যুরিজম স্কিল
ট্যুরিজমের যে বিভিন্ন স্কিলগুলো থাকে সেই অ্যাক্টিভিটিগুলো যে যাই এমপ্লয়ি অথবা যে মেম্বারগুলো এগুলাকে পরিচালিত করে তাদের স্কিলগুলো ডেভেলপ করা, গাইডদের যারা গাইড দেয় তাদের গাইডিংয়ের যে স্কিলনেস সেগুলো করা, যারা ক্যাটারিং করেন ক্যাটারিংয়ের স্কিলনেস বাড়ানো, যারা ওই যে মনে করো এটাকে কি বলে ট্রান্সপোর্টেশনের জন্য কাজ করে তারা খুব স্কিলফুল হওয়া। আমরা লাস্ট 2020 সালে আমরা ওই যে 2020 সালটার লিপ ইয়ার ছিল, ওই লিপ ইয়ারে 29 ফেব্রুয়ারি আমরা বান্দরবন গেছিলাম, তাই না? তোমরা গেছো কিনা আমার জানা নেই। বান্দরবন যাওয়ার পরে আমরা মেঘলা থেকে নীলাচলের দিকে ওইখানে যে আমার স্থানীয় যে গাড়িগুলো আছে মোটরযানগুলো এগুলো কি বলে চাঁদের গাড়ি, তাদের গাড়িগুলোতে ওরা যে পরিমাণ এই আঁকা বাঁকা রাস্তা এবং উচ্চ নিচ্চ রাস্তাগুলোতে তারা যে স্কিলফুলি তাদের ট্রান্সপোর্টগুলোকে তারা পরিচালিত করে খুবই উপভোগ্য এবং তোমার মনটাকে খুব সাহসী এবং উদার করে তুলবে, এরকম একটা বিষয়। অর্থাৎ স্কিলনেসটা এবং ডেভেলপের কারণে তারা এই বিষয়গুলো করতে পারে। কিন্তু সাধারণ কোনো তুমি ড্রাইভারকে যদি ওইখানে দাও নিশ্চিত সেটা দুর্ঘটনার কবলে ফেলতে পারে, ঠিক আছে? এটা একটা বিষয়। ডেভেলপমেন্ট অফ প্রোডাক্ট ইন ট্যুরিজম, ট্যুরিজমের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে ডে বাই ডে কম্পারেটিভলি বিভিন্ন এফোর্ট এবং স্টেক হোল্ডারের মাধ্যমে সেটাকে ডে বাই ডে তোমাকে কী করতে হবে ডেভেলপ করতে হবে, এটাই। তারপরে হচ্ছে ইম্প্রুভমেন্ট ইন এডুকেশনাল এবং কালচারাল কন্টেন্ট অফ ট্যুরিজম, এই যে তুমি যখন এই ট্যুরিজমটাকে যখন বিভিন্ন অংশগুলোকে যখন তুমি এডুকেশনের রিসার্চের ক্ষেত্রে নিয়ে আসবা তখন ওইখান থেকে রিসার্চের মাধ্যমে বিভিন্ন ধরনের গুড আউটপুট এবং খুব ভালো ভালো আউটপুটগুলো বের হয়ে আসবে, ফলে তুমি ওইগুলাকে ইম্প্রুভ করাটা আমাদের জন্য খুব ভালো হয়ে থাকবে। আর এরপর হচ্ছে হেরিটেজ ইন্টারপ্রিটেশনস। দেখো হেরিটেজ বলতে আমরা কি বুঝি, হেরিটেজ হচ্ছে বিভিন্ন ধরনের যে অঞ্চলগুলো অথবা স্থাপত্যগুলো অথবা অন্যান্য যে মনুমেন্টগুলো পাওয়া যায় অনেক পুরোকীর্তি অথবা অনেক দিনের অনেক দিনের সমন্বয়ে সেটা গড়ে উঠে, পরে দেখা যাচ্ছে বিভিন্ন অপরিচর্যা অথবা বিভিন্ন ম্যান হিউম্যান কি বলে এটাকে কজের কারণে অথবা প্রাকৃতিক কোনো কারণে সেগুলো ধ্বংসর দিকে চলে যায়, পরে দেখা যাচ্ছে ওইটাকে সংরক্ষণ করার জন্য এবং ওইখানে যাতে সেটাকে ওই ট্যুরিজম সেক্টরে সেটাকে অ্যাড করা যায় অথবা সেটাকে কীভাবে সংরক্ষণ করা যায় ওই ইকোসিস্টেমটাকে অথবা ওই মনুমেন্টটাকে সেটার থেকে উদ্যোগ গ্রহণ করে সেটাকে হেরিটেজ রূপে অর্থাৎ ঐতিহ্য রূপে ঘোষণা করে, তখন ওই ঐতিহ্য যখন সেটাকে আমরা যখন ঐতিহ্য করে গড়ে তুলব তখন দেখা যাচ্ছে ওইটার প্রতি মানুষের জানার অথবা দেখার আগ্রহটা অনেকখানি বেড়ে যায়। সেরকম একটা বিষয় হচ্ছে আমাদের দেশের জন্য এই সুন্দরবনটাকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে কী করে নেওয়া হয়েছে ধরে হয়েছে। সুন্দরবনটাকে বাংলাদেশের যে কি বলে এটাকে ফুসফুস বা লাংস বলা হয়, তাই না? ম্যানগ্রোভ বনের কারণে এটাই করা। এরপরে এগুলোর জন্য আমাদের এই অ্যাক্টিভিটিসগুলো আমরা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট কিছু থিম তৈরি করে অথবা এটাকে প্রমোশনাল কিছু থিম তৈরি করে অথবা অ্যাক্টিভিটি ইভেন্টস তৈরি করে সেগুলোকে আমরা প্রমোট করে থাকি, ফলে ওইখান থেকে আমরা বিভিন্ন ধরনের সুবিধা যে কালচারাল যে ট্যুরিজম সেটা ডে বাই ডে ইনক্রিজ হতে পারে। এর এইগুলো করার জন্য আমরা সাধারণত মাস মিডিয়াগুলো ইলেকট্রনিক্স এবং এটাকে কি বলে প্রিন্ট মিডিয়া তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া এগুলাকে আমরা কাজে লাগাতে পারি, ঠিক আছে? এরপরে হচ্ছে অ্যান্থ্রোপোলজি বা নৃবিজ্ঞান। নৃবিজ্ঞানটা হচ্ছে কি আমাদের যে বিষয়গুলো দেখতে হবে এইগুলো নৃবিজ্ঞান বা অ্যান্থ্রোপোলজিটা কি, অ্যান্থ্রোপোলজি বলা হচ্ছে নৃবিজ্ঞান। নৃবিজ্ঞান মানে মানুষের যে জীব মানুষ অথবা যে বৈচিত্র্যের যে বিবর্তন যেভাবে হয়েছে সৃষ্টি থেকে এ পর্যন্ত এটার যে ডেভেলপমেন্টটা অথবা এটার ক্রমবিকাশ সেই ক্রমবিকাশটাকে যে শাখাটাতে আলোচনা করা হয় অথবা বিজ্ঞানের যে শাখাটাতে সেটাকে গবেষণা করা হয় আলোচনা করা হয় পড়াশোনা দেওয়া হয় সেটাকে বলা হয় অ্যান্থ্রোপোলজি। তাহলে আমাদের কালচার জোড়াকে কীভাবে ডেভেলপ হয়েছে এবং সেগুলোকে কীভাবে ডে বাই ডে সেটা ডেভেলপ হচ্ছে সেটাকে কীভাবে বিস্তৃত হচ্ছে এই বিষয়গুলো অ্যান্থ্রোপোলজিতে আলোচনা করা হয়, ফলে কালচারাল ট্যুরিজমের ক্ষেত্রে অ্যান্থ্রোপোলজিটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়। আমাদের বিভিন্ন ধরনের আমরা ডেস্টিনেশন এবং ট্রাভেল এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আমরা লাস্টে বলছিলাম অ্যালগিসমিক ছয়টা ভাগে ভাগ করছেন, তাই না? সেই ছয়টা ভাগ ছিল আমাদের কি কি, এথনিক ট্যুরিজম, কালচারাল ট্যুরিজম,
historical tourism, historical tourism, environmental tourism, recreational and business tourism. এগুলা নিয়ে আমরা লাস্টের ক্লাসে মনে হালকা মনে আলোচনা করছিলাম, আমি আরেকটু আমার তোমাদের সুবিধাতে বলে যাচ্ছি। এথনিক টুরিজম বলতে আমাদের যে জাতিগত যে টুরিজম গুলা পাওয়া যায়, আমরা লাস্টে একটা ট্যুর দিয়েছিলাম, সেটা হচ্ছে জাতিগত জাদুঘর গুলাতে, আমাদের আগ্রাবাদের যে অঞ্চলটাতে সেখানে জাতি তত্ত্ব জাদুঘর বা জাতিগতটা জাতিতত্ত্বটা জাদুঘরটা অবস্থিত। সেখানে কি দেখা যাচ্ছে, আমাদের যে বিভিন্ন মানব গোষ্ঠীগুলো আছে বিভিন্ন অঞ্চলে, তাদের ওই তাদের যে ক্রম বিকাশ, তাদের যে কালচার, তারা কিভাবে সেটা বিকশিত হয়েছে, তাই সেই বিষয়গুলোকে অবজার্ভ করে কি করা হয়, জাদুঘরটা তৈরি করা হয়। আমাদের যে নৃজাতিক জাদুঘরটা, সেটা সাধারণত ওই আমাদের উপজাতিদের যে তাদের যে ক্রম বিকাশ, জাতিগত যে ক্রম বিকাশ, সেই বিভিন্ন দিকগুলা ওইখানে বিভিন্ন বিষয়গুলো ওইখানে কি করে রাখা হয়েছে, যে জাদুঘরে সংরক্ষণ করে রাখা হয়েছে, ফলে তারা পৌরাণিকভাবে কিভাবে ক্রম বিকশিত হয়েছে সেটা আমরা জানতে পারতেছি। তাহলে এই ধরনের জানতে যাওয়ার যে টুরিজমটা, সেটাকে বলি আমরা ইথনিক টুরিজম। এরপর হচ্ছে তাহলে আমাদের যে ইন্টারন্যাশনাল সেক্টর গুলাতে, যেমন আমাদের যে পুরনো সভ্যতা যেগুলাকে আমরা বলি মিশরীয় সভ্যতা বা মেসোপটেমিয়া সভ্যতা, রোমান সভ্যতা, মহেঞ্জোদারো হরপ্পা সভ্যতা, অথবা এই যে গ্রিক সভ্যতা, বিভিন্ন পুরনো যে সভ্যতাগুলো আমরা আলোচনা করি, সেখানে সেই সভ্যতার যে ক্রমবিকাশগুলো, বিভিন্ন নিদর্শনগুলো এবং তাদের ওইখান থেকে বিভিন্ন ক্রমবিকাশের যে ধারাগুলো, সেগুলো আমরা জানতে পারি, তাই তো? ফলে সেটা আমাদের জ্ঞানের যে সেক্টরটা সেটাকে এস্টাবলিশ করে, আবার সাথে আমাদের জানার যে আগ্রহ সেটা মিটায়, ফলে আমাদের ওদের ওই যে ক্রমবিকাশ থেকে আমরা বিভিন্ন বিষয়গুলো যখন জানতে পারি, ওইখান থেকে আমরা বিভিন্ন আমাদের এই যে নৈবত্তিক যে চলার পথে সেগুলো আমাদের বিভিন্নভাবে কাজে লাগা যায়। এরপর হচ্ছে কালচারাল ট্যুরিজম, ওই যে কালচারগুলো কীভাবে তৈরি হয়েছে সেগুলোর জন্য আমরা পাই। এরপর হচ্ছে হিস্টোরিক ট্যুরিজম, হিস্টোরিক্যাল প্লেসগুলোতে যে বিভিন্ন ধরনের শাসন আমলগুলা হইতে পারে, অথবা বিভিন্ন এই যে সভ্যতার ইতিহাসগুলো হইতে পারে, বিভিন্নভাবে একটা সমুদ্রের অথবা একটা লেকের অথবা একটা অঞ্চলের অথবা একটা দেশের যে ইতিহাসগুলো আছে, সেই ইতিহাসগুলো থেকে আমরা বিভিন্ন ধরনের যে তথ্যগুলো পাই, সেগুলো আমাদেরকে আমাদের যে লেজার টাইমটা অথবা যে আমাদের ট্রাভেল টাইমটাকে অ্যারেঞ্জমেন্ট দিয়ে থাকে, সাথে আমাদের জ্ঞানটাকে সমৃদ্ধ করে। এখানে তোমাদের দেখানো হয়েছে accumulation of mental images about vacation experience, আমাদের যে vacation experience যে বিভিন্ন mental যে gatheredness, অর্থাৎ আমাদের মানসিক experience যে সমষ্টিগত রূপ, সেটা আমরা প্রকাশ সমৃদ্ধ করতে পারি। modification of those images by further information, আমরা ভবিষ্যতের যে কোনো একটা তত্ত্ব উদ্ঘাটনের ক্ষেত্রে সেটা আমরা ব্যবহার করতে পারি অথবা সেটাকে মডিফিকেশন করতে পারি। ডিসিশন টু টেক এ ভ্যাকেশন ট্রিপ, আমরা ভ্যাকেশন ট্রিপগুলো কোন দেশে অথবা কোন অঞ্চলটাতে নেব সেটার জন্য ডিসিশন নিতে পারি। পার্টিসিপেশন অ্যাট দ্য ডেস্টিনেশন, আমরা ওই ডেস্টিনেশনের মধ্যে আমরা একটা কী করতে পারি, পার্টিসিপেট করতে পারি, অংশগ্রহণ করতে পারি, তবে এখান থেকে আমরা কি রিটার্ন হোম অ্যান্ড মডিফিকেশন অফ ইমেজেস বেসড অন দ্য ভ্যাকেশন এক্সপিরিয়েন্স, আমরা ভ্যাকেশন এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে ওইখান থেকে মোটিভেশনটা পাই, ওই মোটিভেশনের উপর ভিত্তি করে আমরা আমাদের স্বদেশে ফিরে আসতে পারি, আবার নিজ নিজ অঞ্চলে ফিরে আসতে পারি। এরপরে আমাদের এনভায়রনমেন্টাল ট্যুরিজমের ক্ষেত্রে এনভায়রনমেন্ট দেখার জন্য আমাদের দেখা যাচ্ছে যে এই সময়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, তাই না? অর্থাৎ বৈশ্বিক যে তাপমাত্রা সেটা বেড়ে যাওয়ার কারণে আমাদের দেশের উত্তর জেলার উপকূলীয় অঞ্চলগুলো, নিম্ন অঞ্চলগুলো আছে, এগুলো খুব বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা প্রতিনিয়ত বিজ্ঞানীরা সতর্ক করতেছেন। তাহলে আমাদের যে ন্যাচারাল অর্থাৎ আমাদের যে প্রকৃতি, সেই প্রকৃতির বিভিন্ন বিষয়গুলো অবলোকন করার জন্য আমরা বিভিন্ন জায়গায় ঘুরলাম, যেমন সুন্দরবনে গিয়ে সেখানে কি মনে করেন একজন রিসার্চার, একটা গ্রুপ অফ রিসার্চার সেখানে গিয়ে সেটা রিসার্চ করলো, তাহলে এটা হচ্ছে একটা এনভায়রনমেন্টাল ট্যুরিজম।
তারপরে আমাদের যে সমুদ্র যেটা বঙ্গোপসাগর বেঙ্গল আমরা যেটা বলতেছি সেখানটা কেন দূষিত হয়ে যাচ্ছে, সেখানে মৎস্য উৎপাদন কমে যাচ্ছে, অথবা অন্যান্য যে বাড়িগুলো দূষিত হয়ে যাচ্ছে, বিভিন্ন সময়ে আমরা যে খবরের কাগজগুলোতে অথবা এই ইলেকট্রনিক্স মিডিয়াগুলোতে দেখি ডলফিন মারা যাচ্ছে, তারপরে এই কি বলে যে দেবী ভেসে আসতেছে, এরকম কিছু পক্ষে কারণ এগুলো কেন আমাদের যে ইকোসিস্টেমটা আছে সেটা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, তাহলে এইগুলো রিসার্চ করার জন্য অথবা সেগুলোর প্রকৃতিগুলোকে দেখার জন্য ইকোসিস্টেমটা কীভাবে সুন্দরভাবে টিকে থাকতেছে সেগুলো দেখার জন্য আমরা এনভায়রনমেন্টাল ট্যুরিজমগুলো করে থাকি। রিক্রিয়েশনাল ট্যুরিজম বলতে আমরা বিভিন্ন ধরনের আনন্দ উৎসবগুলোর ক্ষেত্রে আমরা রিক্রিয়েশনাল ট্যুরিজমগুলো দেখি, আবার বিজনেসের ক্ষেত্রে আমরা বিভিন্ন বিজনেসের যে ট্যুরিজমগুলো সেগুলো করে থাকি। সে একটা দেশের হেড অফিস হচ্ছে আমাদের এখন হচ্ছে বিজনেসের যে বিভিন্ন মিটিংগুলো ভালো ভালো বিজনেস মিটিংগুলো দুবাইটা এখন খুব ভালো দিক আছে, তারা ভালো কাজ করতেছে, বিভিন্ন বিজনেস মিটিংগুলো বিজনেস সেন্টারগুলো দুবাইতে হয়েছে, কারণ বিভিন্ন জন লোকগুলো গিয়ে দুবাইতে তাদের বিজনেস মিটিংগুলো করতেছে, সাথে সে দুবাইতে একদিন অথবা দুই দিন ঘুরে দেখে আসতেছে, তাহলে এগুলো হচ্ছে বিজনেস করে। আমাদের ট্যুরিজমের অন্যান্য যেগুলো আছে সে যে অঞ্চলগুলো আছে সেগুলো হচ্ছে ফাইন আর্টস, মিউজিক এবং ড্যান্স, হ্যান্ডিক্রাফট, ইন্ডাস্ট্রি এবং বিজনেস, এগ্রিকালচার, এডুকেশান, লিটারেচার, সায়েন্স, গভর্নমেন্ট, রিলিজিয়ান, এই যে বিভিন্ন সেক্টরগুলোতে এক একটা এক একটা পারপোজে মানুষ সেগুলোতে কী করতেছে টুরগুলোতে অংশগ্রহণ করতেছে। আমাদের অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে আমরা ট্যুরিজম ইন্ডাস্ট্রিটাকে আরও বেশি প্রযুক্তি নির্ভর এবং প্রযুক্তি প্রবণ করার জন্য আমরা অগমেন্টেড এবং ভার্চুয়াল রিয়েলিটি সৃষ্টি করতে পারি। ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে তোমাদের ধারণা আছে, একটা বিমূর্ত জিনিসটাকে বিভিন্ন উপস্থাপনার মাধ্যমে সেটাকে মূর্ত করে তোলা, ঠিক আছে, অর্থাৎ একটা কাল্পনিক একটা বাস্তব জগৎটাকে কাল্পনিক জগতের মধ্যে নিয়ে সেটাকে বাস্তব রূপে কী করা, রিপ্রেজেন্ট করা, সৃষ্টি করা, সেটাকে বলা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ঠিক একইভাবে আমরা এই ট্যুরিজমে বিভিন্ন টুরিস্ট পয়েন্টগুলো, ডেস্টিনেশনগুলো এবং সাপোর্টিভ যে সেক্টরগুলো আছে এগুলাকে এরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা ভার্চুয়াল রিয়েলিটিটা সৃষ্টি করে সেখান থেকে আমরা ট্যুর কালচারাল ট্যুরটাকে সেটাকে প্রমোট করতে পারি। একইভাবে এইটার ব্যবহারের জন্য আমাদের যে ইন্টারনেট যে টেকনোলজি সেটা আমাদের দরকার, ভয়েস টেকনোলজি দরকার, অর্থাৎ ইন্টারনেটের সুবিধার জন্য যে যে এলিমেন্টগুলো কাজ করে এগুলো সবগুলোই আমাদের এই সেক্টরটাকে ডেভেলপ করার জন্য প্রযুক্তিটার ব্যবহারটা খুব প্রয়োজন, তখন আমরা ওই সেক্টরটাকে আমরা কি ডেভেলপ করতে পারি। একইভাবে আমাদের বাংলাদেশের কালচার এবং বাংলাদেশের যে ডেভেলপমেন্ট আছে সেগুলোর মাধ্যমে আমরা বাংলাদেশের যে কালচারাল অ্যাক্টিভিটিসগুলো সেগুলোকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আমরা আজকে এতটুকুই দেখবো, নেক্সট ক্লাসে আমাদের পরবর্তী অংশগুলো আলোচনা করবো। হ্যাঁ, গুড ডে।